ऑल बोटनिकल गार्डन है। বোটানিক্যাল গার্ডেনের এক পাশে এই দিক দিয়ে আছে চাইনিজদের বিভিন্ন টাইপের স্থাপনা এবং ওদের বিভিন্ন ধরনের গাছপালা, ফুল দেখা যাচ্ছে। কলা গাছও এখানে আছে। কানাডাতে আমরা বাচ্চাদেরকে কলা গাছ কলা সহ দেখাইতে পারতেছি, সেটাও তো অনেক বড় একটা ব্যাপার। আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখে, এবং আমার বাচ্চাদেরকে বারবার বলতেছিলাম যে কলা গাছ এরকম হয়। বিভিন্ন ধরনের গাছপালা আছে যেগুলো আবার আমাদের বাংলাদেশের সাথে অনেক মিল আছে, গাছপালা এবং ফুল খুব ভালো লাগে অবশ্য দেখতে। এখানে আমি দেখতে পাচ্ছিলাম এই গাছগুলো একদম পুরাপুরি দেখতে ধান গাছের মতো। তারপরে এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা আরও সামনে যাচ্ছি, আর পানির ওইটার মধ্যে অবশ্য শাপলা ফুলও দেখতে পাচ্ছি, আর এটা তো পুরোপুরি বাঁশ গাছের মতো মনে হচ্ছে। বিভিন্ন ধরনের নাম জানা অজানা অনেক ফুল আছে। এখানে আমরা একটা ফোয়ারার মতো দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমরা যদি বাইরে যাই ঘুরতে, বাচ্চাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে নিলে ওদেরও ভালো লাগে, আমাদেরও অবশ্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায়। আমার তো খুবই ভালো লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো আপেল গাছ সবগুলাই, কিন্তু ছোট ছোট আপেল হয় আর কি। এখানে এখন অনেকটা রাস্তাই আমরা হেঁটে মোটামুটি একটা জায়গায় এসে বসেছি, এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। মনে হয় আমরা অর্ধেক পরিমাণ বোটানিক্যাল গার্ডেন হেঁটে ফেলেছি। এখন আমরা এক জায়গায় বসেছি, এখন একটু খাওয়া দাওয়া করব, তারপরে আবারও হাঁটবো। এখানে অবশ্য আমরা হাঁটছি আর বিভিন্ন ধরনের গাছপালাই দেখছি, এবং কি ধরনের গাছ এখানে আছে অবশ্য এই বোর্ডের মধ্যে সবগুলোরই নাম লেখা আছে। অনেকটা পথ হেঁটে হেঁটে আমরা দেখছি আর হাঁটছি। এখানে অনেক সুন্দর পানি, ফুল, ফল ফল বলতে অবশ্য এখানে বেশিরভাগ আপেল গাছটাই দেখা যায়, আর গাছপালাটাই আসলে দেখতে খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলাই অবশ্য চিনি না, তো অনেক সুন্দর সুন্দর ফুলও দেখতে পাচ্ছি। তো যেখানে ফুল দেখি আমি তো সবসময় এখানে দাঁড়াইয়া ওইটা আবার না দেখলে আমার ভালো লাগে না। এখানে আমি কিছুক্ষণ দাঁড়াই, ছবি উঠাই, তারপরে এদিকেও আবার বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। এটা আমাদের দেশের একটু কদম ফুলের মতো লাগছে দেখতে, যদিও আকারে ছোট এবং গাছগুলোও ছোট ছোট। আমাদের দেশে অবশ্য কদম গাছটা তো অনেক বড় বড় হয়, কিন্তু যাই হোক অ্যাটলিস্ট কদম ফুলের মতো তো, তাই দেখতে ভালো লাগছে আর মনে হচ্ছে দেশের কথা। হাঁটতে হাঁটতে অবশ্য বিকাল হয়ে গিয়েছে, এখন অবশ্য আমাদের চলে আসার পালা। সামনে এটা আমরা দেখতে পাচ্ছি মন্ট্রিয়াল অলিম্পিক স্টেডিয়াম, এটা অবশ্য দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, একটা সুন্দর দিন কাটালাম। আবারও কথা হবে, সবাই ভালো থাকবেন।